আলতাপড়া কালীমায়ের পায়ের ছাপ মন্দির চত্বরে দেখা দেওয়ায় ক্রমাগত কৌতূহল বেড়েই চলেছে রায়গঞ্জের সুভাষগঞ্জের উত্তরাঞ্চল ক্লাবে। বিষয়টিকে কেউ আজগুবি, কেউ মেনমেড বলে রসিকতা করলেও ধর্মপ্রাণ মানুষ যে বিষয়টিকে মায়ের চরম ছাপ বলেই ধরে নিচ্ছেন তা এলাকায় পা রেখেই উপলব্ধি করা গেল। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। এমনই এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জে। কালী পুজোর প্রাক মুহূর্তে মন্দিরের বেদি থেকে বাইরে পর্যন্ত আলতাপড়া পায়ের ছাপকে ঘিরে ব্যাপক কৌতূহল জনমানসে। ঘটনায় শোরগোল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের সুভাষগঞ্জ এলাকার উত্তরাঞ্চল ক্লাবের কালী মন্দিরে। ঘটনা জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে মন্দির চত্বরে। ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমেও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ক্লাবের সদস্য সংখ্যা কম, মাত্র হাতে গোনা 7-8 জন। কয়েকটি পরিবার মিলে এই পুজো করে থাকেন। সারা বছর তেমন ব্যস্ততা না থাকলেও পুজোর কটা দিন পুজো কমিটির সদস্যরা এই পুজোতে ব্যস্ত হন। পাশাপাশি মন্দিরের তালা শুধু পুরোহিত এসেই খোলেন। বৃহস্পতিবার মন্দির চত্বরে বিভিন্ন কাজ চলছিল, সেই সময় যথারীতি পুরোহিত এসে মন্দির খোলেন। মন্দিরের ভেতরে দেখতে পান মানুষের পায়ের থেকে বড় আলতাপড়া পায়ের ছাপ বেদি থেকে বাইরে পর্যন্ত রয়েছে। এই দৃশ্য দেখে হতবাক হয়ে সকলকে ডাক খোঁজ শুরু করেন। আশপাশের সবাই গিয়ে ওই একই দৃশ্য দেখতে পান। মুহূর্তের মধ্যে এমন খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। পুজো কমিটির সদস্য স্বরূপ সরকার জানিয়েছেন তারা ছোটবেলা থেকে শুনে আসছেন এই মন্দিরের দেবী খুব জাগ্রত, তবে বৃহস্পতিবার এই ঘটনা চাক্ষুষ দেখে হতবাক তারাও। তারা এই ঘটনার সাক্ষী হিসেবে রাখার জন্য প্রথম পায়ের ছাপটি কাঁচ দিয়ে ঘিরে সংগৃহীত করার ব্যবস্থা করেন। মাতৃ মন্দিরের সদস্য স্বরূপ সরকার কি জানিয়েছেন শোনাব। আপনার নাম? আমার নাম স্বরূপ সরকার। আপনাদের এই বিশেষ নাম কি, জায়গার নাম কি, মন্দিরটার নাম? আমাদের ক্লাবের নাম হচ্ছে উত্তরাঞ্চল ক্লাব, যা সুভাষগঞ্জ পার করে, মানে হাইস্কুল পার করে বাহিনীর যে মোড়টা আছে, বাহিনীর যাওয়ার যে মোড়টা আছে, সেই মোড়টা দিয়ে না গিয়ে সোজা রাস্তাতে জাস্ট কয়েকটা বাড়ি পার করলেই হাতের ডান সাইডে আমাদের মন্দির পড়ে। কিন্তু একটা জায়গা আছে আপনাদের মন্দিরে মায়ের পায়ের ছাপ, এটা কি, এটা কি বলতে? ন্যাচারালি আমরা এখানটায় খুব বেশি হলে 7-8 জন মেম্বার আছে আমাদের। ঠিক কালী পুজোর 2-3 দিন আগে আমরা অ্যাক্টিভ হই, কারণ সবাই কর্মব্যস্ত, চাকরি করে, বেশিরভাগই চাকরি করে, অ্যাক্টিভ হই, যার ফলে পুজোর তো আর 2-3 দিন আছে, যার ফলে কালকে আমরা একটু বিকেলে ব্যস্ত হয়ে পড়ি এবং সারাদিন রাস্তাতেই এখানটাই ছিলাম। বিভিন্ন লেবার মিস্ত্রি কাজ করছিল, আমাদের মন্দিরের কাজ চলছিল, বেলগাছটাকে বাঁধানো হলো, তো ঠাকুরমশাই যথারীতি দুপুরবেলা পুজো দিয়ে তালাটা বন্ধ করে চলে যায় এবং ঠাকুর ঠাকুর ঘরে ঢোকার আর কি প্রথম পারমিশন ওনারই থাকে আর কি। তারপরে হয়তো আমার ওয়াইফ থাকে বা পাশের বাড়ির ওয়াইফ, এরা কয়েকজন মহিলা মিলে রেগুলার পূজাটা যে করে তারা ওইভাবে পূজাটা করে, তো উনি তো তালা বন্ধ করে দিয়ে চলে যায়। তারপরে বিকেলবেলা যখন উনি 6টা 6টা নাগাদ, তখন আমরা অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, বাইরে কয়েকটা কাজে ব্যস্ত ছিলাম, তো শোনার পর যখন আসলাম, আসার পর দেখছি আমাদেরই ভিড় মানে ভেঙে ঢুকতে হলো আর কি। আমাদের ক্লাবের যে যারা সদস্য আছে তাদের 2-3 জনের প্রথমে ভিড় ভেঙে ঢুকতে হলো, ঢুকে মানে আমরা দেখি স্ট্যান্ড হয়ে গেছি যে পায়ের মাপ যেটা আর কি, পায়ের মাপটা যথেষ্ট বড় এবং আলতার ছাপ। আমার মোবাইলের মধ্যে একদম প্রমিনেন্ট ছবি, কালকের ছবি আছে, আজকে হয়তো আবছা হয়ে গেছে, যে দেখলে পরে বুঝতে পারবেন এখানটায় একদম প্রমিনেন্ট। কী মনে হচ্ছে আপনার? আমার তো, কারণ আমাদের এই মন্দিরটা সুভাষগঞ্জের মধ্যে, মানে আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি যে জাগ্রত মন্দির, মানে এখানে উত্তরাঞ্চল ক্লাব বলে না, বেলতলা বললে পারে মোটামুটি সুভাষগঞ্জে সবাই চেনে জাগ্রত মন্দির। এটা ছোটোবেলায় বাবা কাকাদের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে শুনেছি যে এই মন্দিরটা জাগ্রত। তো কালকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটাতে মানে আমরা কী বলবো, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি, এটাতে কোনো এক্সপ্লেনেশনও নাই, এটার এক্সপ্লেনেশন দেওয়ারও নাই। কী করলেন ওটাকে আজকে? এবার আমরা কী করলাম, আমরা রাত্রে একটু আলোচনা করে নিয়ে, এবার মায়ের যে পায়ের ছাপ সেটা তো আস্তে আস্তে রাখা ওইভাবে থাকবে না, কারণ হচ্ছে সবাই ঢুকবে, পূজা হবে, মোছা হবে, তো আমরা কী করলাম, আমরা মিস্ত্রির সঙ্গে কথা বললাম, কথা বলে আমরা ঠিক ওই যেখান থেকে মার পায়ের ছাপটা মানে একদম কাঠামোর থেকে, হ্যাঁ কাঠামোর থেকে যেখান থেকে পায়ের ছাপটা নেমে এসছে, প্রথম পায়ের ছাপটা আমরা কাঁচ দিয়ে, আপনি দেখতে পারবেন ওখানটায় কাঁচ দিয়ে টোটালটাকে ঘিরে সেটাকে প্রিজার্ভ করে রাখার চেষ্টা আমাদের, যে যাতে সারা জীবন এইভাবে অন্ততপক্ষে এতটুকু যেন আমরা রাখতে পারি। এরকম কি আগে কোনোদিন হয়েছে? না, এর আগে কোনোদিন এরকম ঘটনা, এরকম সামনাসামনি ঘটনা এরকম ঘটেনি। অনেক সময় আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি যে রাত্রেবেলা বেরিয়েছে, আমার এটা অনেক বছর আগের, একদম ছোটোবেলায়, তখন শুনেছি যে এখানে একটা পা, ওখানে একটা পা। এবার ঠাকুমার গল্প ঠাকুমার মতোই হয়, এবার আমরা সে সময় ছোটোবেলায় অতটা বিশ্বাস অবিশ্বাস একটা
গাল গল্পের মতোই মনে হয়েছে। কিন্তু এই মন্দিরটার মহিমা বা জাগ্রত ভালো জাগ্রত এটা আমার ছোটোবেলার থেকে শুনেছি। যে ঘটনাটা ঘটলো এবং চাক্ষুষ করেন উনি, পুরোহিত মশাই প্রথম চাক্ষুষ করেন, তার আগে চাক্ষুষ করার কোনো উপায় নাই, কারণ কি ঘটনাটা রাত্রে ঘটেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাত্রে ঘটেনি ঘটনাটা, ঘটনাটা ঘটেছে দিনে। উনি দুপুরবেলা রীতিমতো পূজা করে তারা বন্ধ করে চলে যায় এবং এখানটায় আমরা সবাই ছিলাম, রাস্তার উপরে সবাই ছিলাম, দেখভাল হচ্ছিল, এখানটায় রাজমিস্ত্রিরা কাজ করছিল, তারা তো বন্ধই ছিল এবং উনি আমরা থাকাকালীনই উনি ঢুকেছে। অন্যদিকে মন্দিরের পুরোহিত শ্যামসুন্দর গোস্বামী বলেন, বৃহস্পতিবার সকালে পুজো দিয়ে মন্দির বন্ধ করে চলে যায়। সন্ধ্যায় পুজো দেওয়ার জন্য মন্দিরে এলে মন্দির খুলতে তিনি দেখেন বেদি থেকে পরপর বেশ কয়েকটি পায়ের ছাপ রয়েছে। বিষয়টি দেখে তিনি আশ্চর্য হয়ে যান, সবাইকে ডাকাডাকি করে ঘটনার বিবরণ দেন। দেবীর বিসর্জনে দেরি হওয়াতেই দেবী নিজে বেরিয়ে যাচ্ছেন বলেই মনে করছেন তিনি। তবে এই ঘটনা ব্যাপক কৌতূহল ফেলেছে এলাকা জুড়ে। মন্দিরের পুরোহিত শ্যামসুন্দর গোস্বামী আর কি কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক। শ্যামসুন্দর গোস্বামী, কি হয়েছে আপনার? আমার এখানে প্রথমে যখন আমি সকালে পূজা টুজা দিয়ে চলে গেলাম তালা তোলা দিয়ে, ঠিক সন্ধ্যা 6:10-15 মধ্যে আমি আসলাম মন্দিরে। কালকে আগামীকাল গতকাল তা আমি আসলাম। আসার পরে মনে করেন যে আমি আপন মনে ঢুকবো, এর মধ্যে কি সামনে একটা ছাপ, আমি কিছু মনে করলাম না, ওটা মুছে দিলাম। তো মুছে দেওয়ার পরে শরীরটা যেন কি মনে হলো যেন, তারপর তাকা দেখি বরাবর ছাপ। তখন আমি ছেলেদের ডাক দিলাম, তো ডাক দিয়ে বললাম যে এরকম ব্যাপারটা কি, কিসের ছাপ দেখছেন? তখন আলতা দিয়ে মানে একটা পায়ের ছাপ, মানে মন্দির থেকে সোজা বের হয়ে যাচ্ছে এই ধরনের একটা আলতা দিয়ে পায়ের ছাপ। একদম 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 পুরা তালা দেওয়া, পুরা একদম ইয়ে করা, পর্দা টাঙানো ছিল। তারপরে যখন আমি পর্দাটা সরাই দিয়ে আমি তালাটা খুললাম, খোলার আগে প্রথমে আমি যখন আমি ফার্স্ট দেখলাম বাইরে, তখন ওটাকে মুছে দিলাম। তারপরে যখন তাকায় দেখি বরাবর যে ছাপ, মানে বেরোনোর ছাপ, তখন আমি স্টপ হয়ে গেলাম। পরে ছেলেটাকে ডাক, ছেলেপেলেকে ডাক দিলাম, ডাক দিলাম এটা কী হলো ব্যাপারটা। তখন আমার মনে একটা ইচ্ছা বিশ্বাস হচ্ছিলো যে মা কি বিসর্জনের দেরি হলো জন্য চলে যাচ্ছে, এরকম টাইম ছিল বিসর্জনের। হ্যাঁ, একবার প্রথমে কথা ছিল যে বুধবার দিন দিব, তো যে কোনো যে লেবাররা কাজকর্ম করতেছিল তা বলে শুক্রবার দিব, এইটুকু। আবার তার আগে লেবাররা দেখছি, লেবাররা দেখে লেবাররা তো চুপচাপ ছিল, যাই হোক। পরে একটা মহিলা ঢুকে তখন মানে ও দেখছে, পরে আমি দেখলাম, এই তো তারপর লোক সরাসরি করে। আমি তো যেহেতু ভগবান নিয়েই থাকি, দেবতার পূজা করি, আমার তো বিশ্বাস যে মা নিশ্চয়ই এটা দেখা দিল। আমার জীবনে আমার কোনোদিন পড়ে নাই, আমি 59 বয়স, পূজা আমি আগা করেই পূজা করি, লোকালেও করি, বাইরে চলে যাই, কিন্তু আমার জীবনে এরকম দেখি অর্থাৎ নাই মশার নাই, আমি দুনিয়া চটকাই, কিন্তু আমার এরকম জীবনে পড়ে নাই। তবে ধর্মভীরু মানুষ মায়ের পায়ের ছাপ ধরে নিয়েই ভক্তি শ্রদ্ধা সহকারে রীতিমতো ভিড় করে চলেছেন উত্তরাঞ্চল ক্লাবে। রায়গঞ্জের সুভাষগঞ্জ সংলগ্ন উত্তরাঞ্চল ক্লাব ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, Times14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আলো আমার আলো উবু, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রীবৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়, আমার গয়না আমার শ্রী ঢাকা। কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স, শুভ দীপাবলি। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।